guys, welcome back to my channel. Ongus and Aritros Art. আজকের কিন্তু ভিডিওটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো নিয়ে। সামনেই আসছে জগদ্ধাত্রী পুজো, তা আমরা এবার জগদ্ধাত্রী ঠাকুরের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশও বানাবো। তো আজকে এখন আমরা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক বানাবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আস্তে দেখো। কিন্তু তোমাদের কিন্তু এরকম একটা ফিগার এঁকে নিতে হবে। এই যে এরকম একটা ফিগার এঁকে নিলে এরপর সেটাকে কাটিং করতে হবে। তা আমরা কিন্তু এই হাতটুকু বাদ দিয়ে দেবো, যেটুকু কাটবো সেইটুকু দেখো আমি খুব ডিপ করে এঁকেছি। হ্যাঁ, ফার্স্টে হালকা করে এঁকে তারপরে ডিপ করেছি। তো যেইটুকু কাটবো সেইটুকু ডিপ করা আছে, আর যেটুকু কাটবো না, মানে হাতটার এই আঙুলগুলো যেমন কাটবো না, এই জন্য আমি এইগুলোকে করিনি। তো চলো আবার কেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই দেখো আমার কিন্তু ফিগারটা পুরো কাটা, পুরো কমপ্লিট। আর এরপর এই ফিগারটাকেই আমি কি করব, একটু একটা কার্ডবোর্ডের ওপর রাখবো, তারপর সেই কার্ডবোর্ড সমেত এটা কাটবো, সেটা তোমাদের দেখাচ্ছি। যে আমি মানে আটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বললাম তুই আটাটা দিয়ে দে, আমি অতটা বেশি করে দিস না, এবার এখানটায় পুরো ডলে দেবে ও। তো আবার আটাটা ডলে নেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে এবার আমরা লাগিয়ে নেবো, দেখো একটা ছেঁড়া যেমন তেমন একটা কার্ডবোর্ড, সেভাবে তোমরা লাগিয়ে নেবে। তো এই দেখো আমাদের লাগানো পুরো কমপ্লিট। আমি কিন্তু হাতটা একটুখানি আলাদা করে নিয়েছি, হাতটা একটুখানি কেট, মানে এইরকম একটা ভিডিও আমি তোমাদের দেখাবো যখন আমি আবার কার্তিক বানাবো, তখন তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো এটা আমরা আবার কেটে নিচ্ছি। আমরা যেমনভাবে আগেরবার কেটেছিলাম তেমনভাবে আবার কেটে নেবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এইখানে ও কেটে নিচ্ছে, দেখো এভাবেই কাটতে হবে, ও কেটে নিক। এই দেখো আমাদের কিন্তু কার্তিকটা পুরো কাটা হয়ে গেছে, আর এই দেখো পিছনে পিসবোর্ড। তো এরপর আমরা চলে যাব কিভাবে সরস্বতী বানাতে হবে, একই প্রসেস। কিন্তু তোমাদের যদি এই সময় আমি হাতটা দেখাইনি, তো সেটা এখন দেখাবো। তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো প্রথমে কিন্তু একইভাবে বডি জ্যাকেটটা এঁকে নিতে হবে, তারপর এই যে এখানে যেই হাতটা, এই হাতটাকে ঠিক এই দেখো এরম করে এনেছো, এইবার এইখানে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর এরম করে আসার পর এই হাতটাকে এখান থেকে নিয়ে এইখানটা ঢুকিয়ে দিতে হবে। আর এই যে এইটুকু যেই স্ট্রাকচারটা ছিল, এই যেইটুকু এই যে বাড়তিটুকু, এইটুকুকে মুছে দিতে হবে, আর এইখানটা এইটুকুতে মুছে দিতে হবে, মানে এগুলো আমাদের বাদ যাবে। এই যে সরি এই জায়গাগুলো, তারপরে এইটা তো থাকবে, এই জায়গাগুলো যেটুকু ছিল এইটুকু বাদ চলে যাবে। তো এইভাবেই তোমাদের কিন্তু হাতটা করে নিতে হবে। তো আমার সরস্বতীটা রেডি করছি, এবার সরস্বতীটা চলো রেডি করে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমার সরস্বতী রেডি। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।